আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দেখেই বুঝতে পারছেন যে আজকে আমার রেসিপি হচ্ছে চটপটি। কিভাবে চটপটি মামার মতন করে মজা করে বাসায় চটপটি তৈরি করতে পারবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকছে চটপটি মশলার রেসিপি। এই চটপটি মশলাটা একবার বাসায় বানিয়ে আপনারা বহুদিন সংরক্ষণ করতে পারবেন। আর এই চটপটি মশলাটা কিন্তু অনেক টাইপের খাবারে ব্যবহার করা যায়। আপনারা দেখে থাকবেন এই চটপটির মশলা বা চাট মশলাটা আমি আমার অনেক রেসিপিতে ব্যবহার করেছি, যেমন পুরি, এগ পরোটা, সমুচা, আর অনেক কিছুতেই ব্যবহার করেছি। এই মশলাটা খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। চলুন কিভাবে এই সহজভাবে চটপটির মশলাটা তৈরি করে মজা করে চটপটিটা তৈরি করেছি সেটা দেখে নেওয়া যায়। এখানে আমি 2 টেবিল চামচ আস্ত জিরা নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আমরা তো সবাই জানি পাঁচফোড়নে আস্ত 5 রকমের মশলা থাকে, তার ভিতরে মরিটাও থাকে। এখানে আমি মরির পরিমাণটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য আরো 1 চা চামচ পরিমাণের মরি নিয়েছি। আপনাদের কাছে যদি পাঁচফোড়নের এই মশলাগুলো আলাদা আলাদা ভাবে থাকে, মানে যেগুলো মেথি, সরিষা, মরি, কালিজিরা আর আজওয়াইন থাকে, তাহলে আপনারা প্রতিটা থেকে 1/2 চা চামচ পরিমাণে নিলেই হয়ে যাবে, আর মরির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর নিয়েছি 5টা শুকনা মরিচ, 5-6টা লবঙ্গ, আর প্রায় 15টার মতন কালো গোলমরিচ। এখন আমি এগুলোকে টেলে নিব। প্রথমে আমি শুকনা মরিচটা টেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলার কালারটা নষ্ট হয়ে যাবে। তো এটা টালা হয়ে গিয়েছে। তারপর আমি ধনিয়াটা টেলে নিচ্ছি। চেষ্টা করবেন আলাদা আলাদা ভাবে মশলাগুলো টেলে নিতে, তাহলে কিন্তু সবগুলো ভালো মতন টালা হয়ে যাবে। তো এখানে আমি ধনিয়াটাকেও টেলে নিয়েছি। দেখবেন টালার সময় একটা সুন্দর ঘ্রাণ আসবে, তখনই বুঝে যাবেন যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন জিরাটা ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু চটপটির মশলাটা একদম নষ্ট হয়ে যাবে। জাস্ট একটা সুন্দর স্মেল আসবে দেখবেন, তখনই নামিয়ে নেবেন। আর চুলার হিটটি কিন্তু মিডিয়ামে রাখবেন। তো এখন আমি পাঁচফোড়নের সাথে লবঙ্গ এবং গোলমরিচটাও নিয়ে একসাথে টেলে নিয়েছি। তো এখন আমার সবগুলো মশলা টালা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে গুঁড়া করে নিব। এই চটপটি মশলায় আর একটা প্রধান উপকরণ হচ্ছে বিট লবণ। এই বিট লবণটা অবশ্যই দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে বিট লবণ নিয়েছি। প্রথমে বিট লবণ ছাড়া আমি আস্ত মশলাগুলোকে একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু এগুলোকে গুঁড়া করে নিতে পারেন। তো এখন আমি বিট লবণটা এর ভিতর দিয়ে দিচ্ছি এবং এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি গ্রাইন্ড করে। তো আমার চটপটি মশলা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা অল্প কয়টা মশলা দিয়ে খুবই মজার একটি চটপটির মশলা তৈরি করে ফেলেছি আমি। এটার কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। এই চটপটির মশলাটা আপনারা কোনো এয়ারটাইট বক্সে বা এয়ারটাইট জারে রেখে কমপক্ষে 6 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন, তারও বেশি এটা সংরক্ষণ করা যাবে। আশা করি আমার এই চটপটি মশলার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এখন আমি এটা দিয়ে কি করে মজা করে চটপটি বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এই চটপটি বানানোর জন্য এখানে ক্যানের ডাবলিটা ব্যবহার করেছি। আমি জার্মানিতে থাকি, এখানে ক্যানে ডাবলি সিদ্ধটা পাওয়া যায়। যারা জার্মানিতে থাকেন তাদের সুবিধাটি বলে দিচ্ছি, এটা রেবে, এদেকা, পাফল্যান্ড এই 3টা জায়গায় আপনারা পেয়ে যাবেন। তো এই ডাবলি সিদ্ধটার ভিতরে দেখা যায় কিছু গাজরও সিদ্ধ থাকে। আপনারা চাইলে এটা ফেলেও দিতে পারেন বা চাইলে রেখেও দিতে পারেন। আর যাদের কাছে ক্যানের অপশন নেই তারা তো ডাবলিটাকে সিদ্ধ করে নিলেই হবে। সারা রাত ডাবলিটাকে ভিজিয়ে রাখবেন, তারপরে ডাবলিটাকে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন। ডাবলিটাকে এমন ভাবে সিদ্ধ করবেন যেন সিদ্ধ করার পরও ডাবলির ভিতরে পানি থেকে যায়। এখন আমি ক্যানের ডাবলিটা একটা কড়াইয়ের ভিতর নিয়ে নিয়েছি, আর এর ভিতরে একটু চটপটি মশলা দিয়ে দিচ্ছি। এখনই সবটুকু দিচ্ছি না, পরে আমি আরো মিশাবো। জাস্ট ডাবলির ভিতরে যেন একটু চটপটি মশলাটা ঢুকে এই জন্য একটু দেওয়া। তারপরে পানিটার মধ্যে একটু বলক চলে আসলে এখানে আমি কিছু ডাবলি একটু চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। এতে কিন্তু ঝোলটা একটু ঘন হয় আর মজাও লাগে। চটপটির আরেকটি প্রধান উপকরণ হচ্ছে আলু। আলু ছাড়া তো চটপটি ভালোই লাগবে না। তো এখানে আমি 3টা আলু নিয়েছি, প্রায় একটু বড় সাইজেরই হবে। তো একটা আলু আমি একদম ভর্তা করে নিয়েছি এবং বাকি 2টা আমি এভাবে চাক চাক করে কেটে নিচ্ছি।
আর 2টা ডিম নিয়েছি, এটা পরে ব্যবহার করব। তো এখন আমি এই ভর্তা আলুটা এই চটপটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো রেখে দেব পরে দেওয়ার জন্য। এই আলু ভর্তাটা এখন চটপটির ভিতর দিয়ে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। এই আলুটাও কিন্তু চটপটির ঝোলটাকে ঘন করবে, এটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো ঝোলটা টেনে গিয়েছে, তো আমি এর সাথে আর একটু পানি অ্যাড করে দিয়েছি। আমার কাছে পাতলা চটপটিটা ভালো লাগে, সেজন্য আমি এখানে ঝোল ঝোল রেখে চটপটিটাকে নামিয়ে নিচ্ছি। আর এই ক্যানের চটপটিটা ডাবলিটা আপনাদের দেখতে হবে যে এটা কতটুকু সিদ্ধ করা, তো ওভাবে আপনারা জাল দিয়ে নেবেন। দেখা যায় কিছু কিছু ক্যানে থাকে চটপটিটা একটু শক্ত থাকে, তো ওটাকে একটু বেশিক্ষণ জাল দিয়ে নিতে হয়। এখন আমি তেঁতুলের টকটা তৈরি করে নিব। আমি তেঁতুল ভিজিয়ে তারপর ওটা থেকে কাঠ তৈরি করে ওখানে পানি দিয়ে নিয়েছি। আমার কাছে তেঁতুলের টকটাও পাতলা ভালো লাগে, ঘন টকটা ভালো লাগে না চটপটিতে। তো এখানে আমি একটু চটপটির মশলা, তারপরে লবণ আর শুকনা মরিচ দিয়ে এই টকটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন যারা একটু চিনি পছন্দ করেন। চটপটির টকটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চটপটিটা আর একটু রেডি করে নিচ্ছি। তো এখানে আমি চটপটির মশলাটা দিয়ে দিচ্ছি চটপটির ভিতরে, আর দিয়ে দিচ্ছি টক। প্রথমে আপনারা সব কিছু বেশি বেশি করে দিবেন না, চটপটি এক একজন এক এক রকম পছন্দ করে, তাই লবণটা ঠিক রেখে বাকি মশলাগুলো অল্প অল্প করে দিবেন। পরে সবগুলো মশলা সবার সামনে দিয়ে নেবেন, যার যার পছন্দ মতন চটপটি বানিয়ে খাবে, এটাই কিন্তু বেশি মজা লাগে খেতে। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ দেইনি, পেঁয়াজ শসা টমেটো এগুলো দেইনি, কেননা ওগুলো থেকে পানি ছেড়ে দেয়। আপনি চটপটিটা যদি 2-3 দিন ধরে খেতে চান, সেক্ষেত্রে আপনি যদি পেঁয়াজ শসা টমেটো এগুলো দেন, বিশেষ করে পেঁয়াজটা দেন, তাহলে কিন্তু আপনার চটপটিটার গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলো আলাদা আলাদা ভাবে যখন খাবেন তখন দিয়ে নিলেই হবে। এখন আমি আমার পছন্দ মতন একটা চটপটির প্লেট তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি শসা টমেটো একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনে পাতা কুচি, তারপরে টক, সামান্য একটু চটপটির মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফুচকা। এটা অপশনাল, এটা থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। আর আমি মাঝে মাঝে দেখা যায় পটেটো চিপস যেটা আছে সেটাও দিয়ে খাই, ওটাও কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিম সিদ্ধ, আর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, বিট লবণ। বানানো হয়ে গেল ভীষণ মজার চটপটি। অনেকে হয়তো ভাবছেন এই ক্যানের ডাবলি দিয়ে চটপটিটা মজা হবে না, তো আমি বলছি আপনারা একবার এই ক্যানের ডাবলিটা দিয়ে চটপটিটা বানান, পরে দেখবেন যে আর কষ্ট করে ডাবলি সিদ্ধ করবেন না। আমি আমার একটি ভিডিওতে এই ক্যানের ডাবলিটা কোথায় পাওয়া যাবে সেটা দেখিয়েছি, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।